এজন্য গুরুর কৃপা পেয়েছি, এই জন্য গুরু যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে এখন আমরা গুরু মাস বলেছেন কমপক্ষে সরমলা চক্র, এটা যদি আমরা না করি তাহলে আমরা সবগুলোই করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গুরু যে বলেছেন কমপক্ষে সরমলা চক্র এটা আমরা করছি। তাহলে গুরু খুশি হবে, ছিল বহুবার বলেছেন কমপক্ষে সরমলা প্রত্যেকদিন জপ করতে হবে, যদি সরমলা জপ না করো তাহলে তোমাকে আমি ভগবত নিতে পারবো, পারবো না। যদি তুমি কমপক্ষে প্রত্যেকদিন সরমলা জপ করো তাহলে আমি তোমাকে ভগবত নিতে পারবো, যদি সরমলা জপ না হবে সেদিন না খেয়ে না ঘুরে সরমলা জপ করা কোন অজুহাত দেখবে, এটাকে দৃঢ় প্রতিজ্ঞা বলে মনে করো যে কমপক্ষে প্রত্যেকদিন সরমলা জপ, এটা দৃঢ় প্রতিজ্ঞা বলে মনে করো, এটা ব্রত বলে মনে করো। এই জন্য কোপা এগুলোই বলেছে তুমি তো খেতে ভুলে যাও না, তুমি তো ঘুমাতে ভুলে যাও না, তাহলে কেন সরমলা জপ করতে ভুলে যাও? আমরা আমাদের এখানে প্রত্যেকদিন কমপক্ষে সরমলা জপ করো, আমাদের পড়ানো হচ্ছে কমপক্ষে চারটে নিয়ম কঠিনভাবে পালন করা, কমপক্ষে ভালো সরমলা জপ করা, কারণ আমাদের জপ করার সময় আমাদের অনেক সময় জপ করি অমনোযোগী জপ, এটা আরো অপরাধ। জপ করছি মনোযোগ, জপ করছি মোবাইলের কথা বলছি, জপ করছি সাইট সিন দেখছি, জপ করছি টেলিভিশন দেখছি, জপ করছি প্রযোজ্য করছি, জপ করছি কত কিছু, এখন তো এই টেলিফোন এই মোবাইল পেয়েছে আর এক যখন এই জপ করি মোবাইল ভিতরে গেলে না ধরে পারি, সেই যে জপ করছি মোবাইল ভিতরে করছি, জপ করছি টেলিফোন এটাকে যখন জপ করব তখন কোনো চিন্তা থাকবে, একটা চিন্তাই থাকবে গুরু নরেন্দ্র চরণে আমাদের সম্পূর্ণরূপে ভরসা নিয়ে করতে হবে। জয়পদ গোস্বামী কুমার বলেছে মন যদি ইন্দ্র চুক্তির দিকে থাকে তাহলে ষোলবেলার জপ করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে, মন যদি ভগবানের চরণের বিরুদ্ধে অর্পিত থাকে ষোলবেলায় প্রত্যেকটা অর্থ হরে কৃষ্ণা 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 হরে পূর্ণ আসক্তি আছে তাহলে আমাদের হরিনাম ঠিক হবে, তাহলে এই জন্য আমাদের হরিনামের প্রতি আসক্তি আনতে হবে। শিল ভক্তের গুরুমাল বলেছেন শুদ্ধ ভক্ত হওয়ার সরল পন্থা হচ্ছে শুদ্ধভাবে হরিনাম জপ করা, যে শুদ্ধভাবে হরিনাম জপ করবে সে শুদ্ধ ভক্ত হবে, অন্তিমে সে ভগবত নামে যাবে। ফলে সুস্বামী গুরুমাল আরো পড়াশোনা করেছেন যদি শুদ্ধ ভক্ত হতে চাও মঙ্গলবারে সরমলা জপ করো, তাহলে সেই মঙ্গলবার থেকে সরমলা জপ করি আর না করি কমপক্ষে সকালে কমপক্ষে সরমলা জপ করা আমাদের সবারই কর্তব্য। আর দেখবেন যদি সরমলা জপ হবে সকাল সকালে সারাদিন আনন্দে যাবে, আর সকালে জপ হবে না এই ভালো সরমলা জপ করতে পারে
প্রমাণ দিতে তাহলে আমাদের সব কাজ ভালো হবে কারণ শোভনা জপ করতে ভালো শোভনা জপ করতে দেড় থেকে দুই ঘন্টা লাগবে দেড় থেকে দুই ঘন্টা যদি আপনি ভগবানকে দেন ভগবান আপনার সাথে 24 ঘন্টা থাকবে কমপক্ষে ভালো সুন্দর জপ করুন
তাহলে আপনি কনফার্ম করবেন আপনি মৃত্যুর পরে কি ভগবতে যাবেন না নরকে? যদি আমরা গুরুদের নির্দেশ আমাদের অক্ষরে পালন করতে হবে, গুরুদের দেখুন এমন অবস্থা করতে গুরুদের করতে কিন্তু জপ করে, গুরুদের তো জপ করতে হবে, ওনার তো জপ করতে হবে, কেন আমার জপ করবে আমাদের জন্য জপ করবে? ওনার তো বলে ধরা যাবে যে আপনার কোনো জপ করা যে আপনি তো যদি সন্ন্যাসী এবং আপনি তো মৃত্যু হয়ে গেছিল আপনি তো ভগবান ফিরিয়ে দিয়েছেন আর ভক্তদের আহ্বানে তা আপনি তখন জপ করতে আমি গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কমপক্ষে ষোলো মালার জপ করতে হবে, আমি শুধু করবই আরো ষোলো মালা করব আমার ভক্তদের জন্য। এই ষোলো মালা জপ করে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান আমার শিষ্যদের জন্য তুমি কি পাবো, কিন্তু ভগবান সেটা আমার জন্য প্রার্থনা করি। এই জন্যে আমরা এমন সদগুরু পেয়েছি, সদগুরু কৃপাই আমরা এখানে আছি এবং এই সব সদগুরু চরণাস্তর থেকে সদগুরু সেবা করে সদগুরুর মাধ্যমে ভগবানের সেবা করে আমরা যাতে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি এবং অন্তরাতে ভগবত হয়ে পড়ি। এই জন্য গুরু সব নির্দেশনাগুলোকে আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলেই হবে। তাই এই জন্য সামনে আসছে এই ব্যাস পূজা, ব্যাস পূজাতে সুন্দরভাবে উদযাপন করা যায়। এই ব্যাস পূজায় আপনারা সবাই চার চার মধ্যে যার যেমন সমস্ত আছে সমস্ত অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন এবং ব্যাস পূজায় আপনাদের শুধুমাত্র অর্থ নয় আপনাদের উপস্থিতি আপনাদের সেবা আপনাদের সব কিছু আমাদের করবো। কারণ আমি মনে করি যে এই ব্যাস পূজার সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করবো, বন্যচারীরা কিছু দায়িত্ব নেবে না, কিন্তু আপনি জানি না আমাদের গৃহস্থ ভক্তরা এগিয়ে আসে না। তাই এবারই বলি আপনারা যারা গৃহস্থ ভক্ত আছেন তারাই সব দায়িত্ব নেন, আপনারা আমরা যারা বড় যারা আছি আপনাদের অধীনে রেখে আমরা সবসুদা কার্য প্রতিকার করবো। যাই হোক আমি আর আপনার দীর্ঘায়িত করবো না, আমাদের মাঝে সুরেটায় প্রভু আছেন, যথেষ্ট গৌরী প্রভু আছেন, আমাদের গৌরী কৃষ্ণ প্রভু আছেন, তরুণ সর্বদা আমাদের আমাদের পরম ভক্ত এখানে উপস্থিত আছেন, আমাদের পতঞ্জলি সম্প্রভু উনি একজন বড় ভাগবত বক্তা মহান ভক্ত উনি এখানে উপস্থিত আছেন, ওনারা কিছু কিছু বলবেন এবং আপনাদের উৎসাহ দেবেন। এবং আমি শুধু অনুরোধ করবো আপনারা ব্যাস পূজার দিন সবাই সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সবাই তিনি উপস্থিত থাকবেন এবং এই ব্যাস পূজা অংশগ্রহণ করে ব্যাস পূজার যাতে সুন্দরভাবে সাবলম্বন করাবে হয় এই জন্য আপনারা সমস্ত উৎসবে তা অংশগ্রহণ করে আপনাদের সেবা করে এই ব্যাস পূজা থেকে গুরুমহারাজের এই ব্যাস পূজাকে আরও মহিমান্বিত করবেন। বিদায় গৌরবে হরে কৃষ্ণ। আমি এখানে সুরজটাই প্রবল উপস্থিত আছেন, আপনারা সুরজটাই প্রবল কণ্ঠে সুরজিত কণ্ঠে ওই নাম স্মরণ করেছেন, এখন আমি অনুরোধ করছি সুরজটাই প্রবলকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। হরে তাই নাকি বলে?
है कि ना? वेरी गुड। तो आमी एकदम समय प्रार्थना कर रही हूँ। हम तो दूर खुद के दिनों ही हमें प्रार्थना के शुभ प्रभु आश्रय गुरु देवे भगवान जब तीन बार भागते हमें ऐसे भगवान के गुरु के स्वरूप हम आश्रय को बारे गुरु के कृष्ण कृपा बारे भागते हैं। तो गुरु देवे तीन बार में भागते तीन बार में शिक्षा प्रथम तो जान गुरु देवे मनोभाव बुझे सेवा करते पाए তারা সে হস্কার শিষ্য গুরু দেখতে চাইছেন যেমন আমাদের কারো সঙ্গে এখন অনেক কিছু বললে অনেকের মাথা উপজে গেছে কেউ শুনেছেন বা শোনেন কেউ মূল্যায়ন করতে পেরেছেন কেউ পারে কেউ ভাবছেন প্রবল বলার মধ্যে এলে একই কথা বলে শুনলাম আস্তে বলে বহু বন্ধু শুনলাম এইরকম নয় কারণ প্রভু বাইবেল বুদ্ধিমান মরার কথা বলে প্রভুশের মানুষ তাই একটা কথা বলে আমি আসতে এক কথা বলি কেন বলি জানি তো জানিস তো কেন এক কথা বলি কারণ আমি এই কথাগুলো বলেছি একসময় ধরে আমি ঠিক মতো এগুলো পালন করছি এটা বারবার আমি সবাই করে দিতে পারি সেখানে চালগুলো কেন বলেন কথাগুলো নিশ্চয়ই আমরা গুরুদেবকে প্রতিশ্রুতি দিয়েছি সেইগুলো এখনো যথাযথ পালন করছে ওনার মধ্যে গুরুদেব যেমন অন্তর্গামী সবার হৃদয়ে বার্তাগুলো অনুভব করতে জানে ঠিক ওনারা শুদ্ধ ভক্ত আমাদের মনোভাব বলতে জানে সেই জন্য আমাদেরকে উপযুক্ত করার জন্য আমাদেরকে উন্নত করার জন্য বারবার বলছেন আমাদেরকে সংশোধন হবে আমাদেরকে উন্নত চেতনা হবে তো জানো তো প্রথম স্তরে যারা শিষ্য আমরা রয়েছে গুরুদেবের মনোভাব বুঝে আমরা সেবা করতে পারি তো তার মধ্যে আমাদের একটি প্রশ্ন আমার মনে আছে গুরুমাল একটু অনলাইন বলেছিলেন যে আমাদের কি যে কোন ধরনের ইন্টারনেট জায়গা দরকার যদি কেউ ভালো করার সহায় করতে এই গুরুমালের কথাটা শোনার পরে আমাদের প্রশ্নটি জিজ্ঞাসা করবো তিনি গুরুমাল কিন্তু সরাসরি বলেন তিনি কি অনলাইন করেছে কিন্তু তার একজন ভিন্ন সেবক হিসাবে অনুভব করেছেন যে গুরুদেব তোমাকে এমন কিছু দিয়েছে সর্বোচ্চ গুরুদেব কি দিয়েছে বলতো কি দিয়েছে গোলকের প্রধান হরিনাম সংকীর্তন কৃষ্ণ প্রেম দিয়েছেন যা এই ত্রিভুবনের এর থেকে বড় কিছু আর হতে পারে না এবং আর কিছু কৃষ্ণ প্রেম আমাদেরকে দিয়েছে কোন না করে তো সেই গুরুদেবের সেবার জন্য আমাদেরকে অনুভবই করতে হবে তার মনোভাবের সেবা করতে হবে তাহলে গুরুদেবকে সর্বত্র সন্তুষ্ট করতে হবে প্রথম প্রভু সেটাকে এই সময় আপনি কেন্দ্রভাবে যেটা সর্বোচ্চ করার দরকার ছিল গুরুদেবের সেবা মনে করে করেছিল তাই না অনেক সেবা করেছে শুধু অর্থ নেই না আমাদের প্রত্যেকদিন নানা জায়গায় থেকে প্রসাদ পান তার ফলে এগুলো বলা যে গুরুদেবের নির্দেশনা যে উনি গুরুদেব বলছেন সরবা যাপ করতে উনি এখন প্রত্যেকদিন আমি বন্দেশ করা প্রত্যেক বন্দেশ সরবা যাপ করা খাবি না আর এই জগন্নাথ ভৌমিকায় নানা জায়গায় থেকে প্রসাদ পান শুধু তো অর্থ আছে অর্থ দিই না শারীরিকভাবে মানুষের নাম পরিচয় গুরুদেবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তো সেরকম মনোভাবে একজন ভাবতে করবো আমি মনে করছি দুই তিন দিন যে গুরুদেবের যে সেবা কীভাবে তিনি এত অনুপ্রাণিত হচ্ছেন এবং কীভাবে উনি পরবর্তীতে গুরুদেবের এই মনোভাবের সেবা করতে চান শারীরিকভাবে মানসিকভাবে সেই বিষয়গুলো আমি দুই তিন দিন উপলব্ধি প্রকাশ করার জন্য অনেক নমো বিষ্ণু পদায় কৃষ্ণ শ্রীমতে জয় পতাকা নমো মাতায় পদায় পিতায় পিতা পদায়
देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषवादी पक्ष देश Thank you.
স্বপ্ন দেখেছিলাম
জয় করা এক বছর পরে আমি গুরুমানের দর্শন পেয়েছিলাম শ্রীকৃষ্ণ। তো গুরুমানের নির্দেশে 1984 সনে আমরা প্রথম কৃষ্ণের নামত্র শুরু করি। সেক্ষেত্রে নামত্রের মাধ্যমে আমরা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল জগন্নাথ কলেজ ছাত্রদেরকে নিয়ে আমরা এই নামত্র প্রচার মূলত শুরু হয়। এবং যারা ইয়ং শিক্ষানবিশ ছাত্ররা তারা অনুপ্রাণিত হয়। আমাদের গ্রামে একটা কথা আছে যে আমরা যারা বৃদ্ধ হব তখন আমরা কৃষ্ণ ভগবানের দিকে আমরা মানে গ্রহণ করব, এটা গ্রামের একটা প্রভাব। কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণানন্দ সংঘ ছিল প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকায় গিয়ে কৃষ্ণ ভগবানকে প্রচার করলেন। আর আমেরিকাতে ইয়ং ছেলেরা 16 বছর 18 বছর 15 বছর বয়সে তারা শিল প্রভুপাদের সাথে জয়েন করলেন এবং সেখান থেকে হরে কৃষ্ণ আন্দোলনে জয়েন করে সেখান থেকে কৃষ্ণ ভগবানকে শিল প্রভুপাদ শুরু করেছিলেন। কারণ এটা হচ্ছে কৃষ্ণ ভগবন্ত আন্দোলনের সূচনা আমেরিকা থেকে। শিল প্রভুপাদ ছিলেন বৃদ্ধ আর আমেরিকা থেকে সেই নবীন নবীন ভক্তরা ছিল প্রভুপাদ তাদেরকে দিয়ে শুরু করেছিলেন কৃষ্ণ ভগবন্ত আন্দোলন। আর যার ফলশ্রুতিতে আছে সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও হ্যাঁ নবীন নবীন ভক্তরা এই আন্দোলন কৃষ্ণ ভগবন্ত সঙ্গে প্রতিনিধিত্ব করছে। এবং আপনারা আমরা ইউটিউবে এবং ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভগবন্তের সঙ্গে এখন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা এই কৃষ্ণ ভগবন্ত মনা ভক্তরা এখন প্রতিনিধিত্ব করছে। অনেক আনন্দ লাগে। আমরা বাংলাদেশে গিয়ে আমেরিকা পড়ে আছি এবং আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করে আপনারা যে প্রভুপাদের এবং কৃষ্ণ ভগবন্তের সঙ্গে যে পতাকা তলে আশ্রয় নিয়েছে এবং এই সঙ্গকে আরও ভগবান করছে আমরা এটা দেখে আমাদের অনেক আনন্দ লাগে। আমাদের গুরু মহারাজ ছিল প্রভুপাদের গ্রহণাস্ত বলেছিলেন জয় পতাকা আমি জয়ে জান্ডা তোমাকে তুলে দিলাম, তুমি মায়াপুর থেকে এই জান্ডা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে তুমি ছড়িয়ে দাও। কারণ যথাযথ স্বামী গুরু মহারাজ তা ছড়িয়ে দিচ্ছেন আপনাদের মাধ্যমে সেই জান্ডা এবং সারা বাংলাদেশ সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে সেটা চলে যাচ্ছে। এবং আমরা অনুরোধ করবো চালচন্দ্রপুর মাধ্যমে আপনারা এই ঝান্ডাকে আরও বেশি ব্যবহার করবেন। এই হরে কৃষ্ণ আন্দোলন হরে কৃষ্ণ নামমাত্র ভক্তি বিশ্ব গুরু মহারাজ প্রায় বলে থাকেন যে আমার একটা কথা মনে পড়ে শ্রীমদ ভক্তিচন্দ্র স্বামী মহারাজ গুরু মহারাজকে তিনি বলেছিলেন তার বক্তৃতায় যে শ্রীমদ জগদ্ধ স্বামী গুরু মহারাজের যখন ইষ্ট হলেন তো জড়জগতের ক্ষেত্রে দেখা যায় যখন কারো স্ট্রোক হয় তখন সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু ভক্তিশালী স্বামী গুরু মহারাজ বলছিলেন যে জগদ্ধ স্বামী যখন স্ট্রোক হলো কিন্তু স্ট্রোক হওয়ার পরে জগদ্ধ স্বামীর স্মৃতিশক্তি আরো 10 গুণ বেড়ে গিয়েছে। তার কারণ কি ভক্তিশালী স্বামী গুরু মহারাজ বলছেন যে যখন জগদ্ধ স্বামী গুরু মহারাজ ভাগবত কথা শুরু করে তো তখন দেখা যায় তিনি আরো আরো বেশি বেশি করে ভাগবত কথা আরো বেশি করে মানে জোরে জোরে বলে আরো বেশি করে তিনি বলতেই থাকে যেন থামতেই চান না বলতেই থাকে।
কোভিড শুরু হলো, কোভিড শুরুর পরে যখন গুরুমহারা দেখলেন যে মানুষের মধ্যে আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে, মানুষ মানুষের পাশে থাকে না, তখন গুরুমহারা ভাবলেন আমাদের আন্দোলনকে ধরে রাখতে হলে জুমের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই কৃষ্ণ ভাবানন্দের মধ্যে ধরে রাখতে হবে। তাই গুরুমহারাজ অনলাইনের সাথে ঝুম শুরু করে দিলেন এবং এই ঝুম আমার চোখের তলা আসলো আমার গুরুদেব কত কৃপালু, অন্য
পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
हरे कृष्ण। तो हमारे कृष्ण माधुर्य बैषम्यवत से एक जगह उल्लेख कर श्री प्रभुपाद हमें श्री चैतन्य महाप्रभु जो उद्धरण दत्त छो श्री चैतन्य महाप्रभु प्रभुपाद से वंश परम्परा सूत्र हमारे जगते श्री चैतन्य महाप्रभु तर पार्षद हिसाब से उद्धरण दत्त वंश परम्परा सूत्र प्रभुपाद और प्रभुपाद उल्लेख कर जन गर्डन जयपतक स्वामी श्री चैतन्य महाप्रभु पार्श्व प्रमाण स्वरूप अनेकगुल प्रमाण दिए तो जरा भक्ति जगते जुक्त हुई विशेषकर श्री जयपत स्वामी गुरुमहाराज स्मरणे आत्मसमर्पण कर प्रकारांतरे श्री चैतन्य महाप्रभु सान्निध्य लाभ कर सौभाग्य अर्जन करब श्री जयपत स्वामी गुरु महाराज कृपार माध्यम विशेषकर श्री प्रभुपाद एक भलो समाधान दिए समाधान से अन्य जो संगठन आ তারা ভগবত ভজন বা ভগবানের আরাধনা শুরু করে সরাসরি ভগবানকে দিয়ে আমাদের যে স্থিতি বা আমাদের যে ভক্তি এই ভক্তির মাধ্যমে আমরা ভগবানের কতটুকু সেবা পূজা করতে পারবো এটা কিন্তু আমাদের অনেকটা সাধনা স্থিতি ভক্তির উপর নির্ভর করে কিন্তু প্রভুপাদ আমাদেরকে কৃপা করে এমন একটি ভজনের পন্থা দিয়েছেন যে পন্থাটি হচ্ছে আমাদের দিনটা শুরু হয় সেটা হচ্ছে গুরুদেবকে পূজা করার মাধ্যমে কি আমরা সরাসরি অন্যান্য সম্প্রদায়ের ভালিরে ভালিরে করা যেমন পবিত্র মনে রাখতে পারি গুরুবাষ্টকম শ্রী গুরু চরণ প্রমাণ মানে মানে সংসার তার আনল নিরলোক দানায় কারুত ভনা মানে আমি এই সংসার দাবানলে ভক্তিভূত হচ্ছি এই দাবানকে নিবদ্ধ করতে পারে কে শ্রী গুরুদেব আমি তার সাথে প্রবৃত্তি স্বীকার করি তৃতীয় নম্বর শ্লোকে মহাপ্রভু কীর্তন নিত্য গীত শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য গীত কীর্তনে যুক্ত আছেন যে গুরুদেব আমি সেই গুরুদেবের বন্দনা করি তৃতীয় হচ্ছে শ্রী বিগ্রহ আরাধনা আমরা ভগবানের আরাধনা করছি আমাদের কতটুকু আরাধনা আমরা করছি কোন মানুষের কাছে করছি সেই বিস্তৃতি আমাদের আছে কিনা কিন্তু আমাদের গুরুদেব শ্রী বিগ্রহ আরাধনা নিত্য মানে শ্রীনারায়ণ মন্দিরের মাধ্যমে সেই গুরুদেবের বন্দনা করছি চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাই প্রদান তপ্য উদ্দেশ্য দিয়ে কেউ আহার্য বস্তু দিয়ে তিনি ভগবানকে সন্তুষ্ট করেন সে কিন্তু বর্ণনা করছি এইভাবে আপনার নিকুঞ্জ হ্যাঁ শ্রীরাধিকা মাধবের তারা মাধুর্যের উপনাম যে গুরুদেব শ্রীমতী রাধারানী কৃপা আশীর্বাদ লাভ করে যিনি মাধুর্যের সঙ্গে যুক্ত আছেন আমি তার আলোচনা করছি আমরা তো যখন সেই গুরুদেবের পূজা করছি সেই গুরুদেবকে সেবা করার মাধ্যমে পূজা করার মাধ্যমে আমরা সেই সেবায় অংশগ্রহণ করতে পারছি তার বিষয় ভক্তিনাথ ঠাকুর বললেন সাক্ষাৎ হৃত্যেন সমস্ত শাস্ত্রে আমার এই কথাগুলো আমার কথা না সমস্ত শাস্ত্রে উক্ত মানে বলা হয়েছে এগুলো আমার কথা না সমস্ত শাস্ত্রের কথা আর পরিশেষে যশ প্রসাদ ভগবত প্রসাদ যার কৃপা হলে ভগবানের কৃপা যশপ্রসাদার ন গতি মত যার কৃপা হবে না কোনো গতি আমাদের লাভ হবে তার মানে আমরা যে ভক্তি জগতের সঙ্গে যুক্ত আছি বা ভগবানকে আমরা কতটুকু সেবা করতে পারছি
আর প্রমাণ হচ্ছে আমরা যতটুকু ভগবানের রূপের প্রতি আনুগত্যতা স্বীকার করি। এই জন্য আমরা সেদিক থেকে ভাগ্যবান ও ভাগ্যবতী আমরা এখানে গুরুদেব পেয়েছি। পাশাপাশি এই গুরুদেবের সেবা করা আমরা দিকে সবাই করে থাকি, বিশেষ দিনে বিশেষভাবে আমরা তা কৃপা লাভ করতে পারি। যেমন যে সমস্ত ভক্ত অন্যান্য সম্প্রদায়ে যারা গুরুদেব বাড়িতে আসেন প্রতিদিন, তারা গুরুদেবের প্রতিদিন গুরুদেবের হ্যাঁ আরতি করে, তারপরে অন্যান্য সম্প্রদায় এরকম পূজা করে। কিন্তু আমাদের ইসকনে এমন একটি নিয়ম আছে যে শুধুমাত্র আমাদের বৃহস্পতিবার দিন গুরুদেব আমাদেরকে প্রবাহিত পূজা করা আমরা সেবা করে আমরা সম্পূর্ণ কিছু দিই। হয়তো দেব পাশায় গুরু পূজা করতে দেন, প্রদর্শন করতে দেন, কিন্তু অ্যাভেলেবল না। কিন্তু বৃহস্পতিবার দিনে আমরা সবাই হয়তো মায়াপুরে সময় সংক্রান্ত হয় না, সময় পায় না, কিন্তু সেটা না আমরা সুযোগ পাই যদি ইচ্ছা মতো আমরা সেদিন দুধ দই ঘি মধু চিনি আমার দিয়ে গুরুদেবের প্রদর্শন করি। ঠিক তার অনুকরণে আমরা কি করছি, সেই গুরুদেবের সেবা আমরা এটা সবাই সম্মিলিতভাবে একত্রিতভাবে আমরা করছি। এই করার মাধ্যমে আমরা যতটুকু নিষ্ঠা সহকারে আমাদের দৃঢ়টা বললেন যেমন ডিউটি পালন যদি করছি তাহলে ডিউটি পালন করা হবে, আমরা কতটুকু নিষ্ঠা সহি গুরুদেবের সেবা করছি সেটাই হচ্ছে আমাদের গুরুদেবের প্রতি আমাদের সেবা বা নিষ্ঠা বা তার প্রতি আনুগত্য। তার সময় আমাদের এসে থাকে প্রতি বছর অন্তত একদিন, অন্যান্য বছর দু বছর হয়তো দুই বছর আমরা একদিন পাবো। এই একদিন আমাদের অনেক ভিত্তিক মানে নির্দেশনা আসবে, আমরা এবার আলোচনা করেছিলাম, আপনারা প্রস্তাবটা গ্রহণ করবেন কিনা জানি না, আমরা ক্রমশ আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এবারে প্রভুদের প্রসাদের আয়োজন আমরা পুরাতন নাটমন্দিরে করবো, আর মাদকদের প্রসাদের আয়োজন আমরা গত বছরের মতো এই খানটায় আমরা করবো। তাহলে সেই দিন আমরা যারা গুরুগণ আমরা যারা আছি এইখানে আমরা সেবা করে গুরুদেবের অনুষ্ঠানে যত ভক্ত আসবে তাদেরকে আমরা প্রসাদ সন্তুষ্ট সহকারে আমরা দান করতে পারি, তৃপ্তি সহকারে দান করতে পারি। সুতরাং সার্ভিস করবো এটাই নয়, বাইরে সবাই যেন সারিবদ্ধভাবে আসতে পারে এইটার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। এজন্য সবাই যেন চামচ ধরবে এরকম না, আমরা বাইরে ডিসিপ্লিন মানে সাংবাদিকভাবে আসার জন্য সুযোগ করে দিতে পারি, এই সেবাটা আমাদের জন্য করার মনোভাব থাকা উচিত। সেক্ষেত্রে এবার আপনারা হয়তো উদ্যোগী হবেন, সবাই চামচ ধরবো এরকম সংকল্প না রেখে যেন সাংবাদিকভাবে আসতে পারে, তারপর ঠিক মতো প্লেটটা ধুয়ে রাখতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমরা বিবেচনা করে নেব। এবং অনুষ্ঠানটিকে সাফল্য করতে করার জন্য কারণ আমি যেন বললাম কি যে যশ প্রসাদ ভগবত প্রসাদ, যে আমরা শুধু তাই শ্রম দিয়ে আমরা করবো সেটা তো বটে, সেই সঙ্গে গুরুদেবের অনুষ্ঠান উপলক্ষে অনেক বৈষ্ণবদের আগমন হবে, অনেক গুরু ভাই বোনের আগমন হবে, তাদের যেন আমরা আপ্যায়ন করতে পারি, বৈষ্ণব সেবা দিতে পারি, সাধু সেবা দিতে পারি, সেই বিষয়টাও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তো আর বেশি কিছু না বলে অনেকটা সময় নিলাম, সবার কারণে আমার ভূমিকা প্রণাম বাচ্চা কর্মপুত্র ভীষণ কৃপা সেতু পরিবর্ত পতিতা পাবনে তো বৈষ্ণব ঘটনা হরে। আশা করি সবাই দ্বিগুণ উৎসাহ নিয়ে এবারে অনুষ্ঠানটিকে সাফল্য বন্ধ করার জন্য যোগদান করবে। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। পরমাদি গুরু মহারাজ কি শিল প্রভুপাদ কি গুরুমাদের শ্রেষ্ঠতম ব্যস্ততা মহোৎসব কি শ্রেষ্ঠতম ব্যস্ততা মহোৎসব কি শিল প্রভুপাদ কি এতক্ষণ গুরুময় আপনাদের কেমন লেগেছে সবার? তো শিশুবাদ দায়িত্ব হচ্ছে গুরুমাদের ব্যাস পূজা। ব্যাস পূজা মানে কি আমরা সবাই জানি তাই না? যদি ব্যাস পূজার প্রতিনিধি
रूपे परमात्मा गुरु महाराज श्री श्रीमाचार्य गुरु महाराज के पैर पर जाना पड़ा। पूजा पूजा माने की गुरुदेव के पीछे निवेदन करना। पूजा तो ऐसे नहीं है ना, हमारे पूजा को ऐसे नहीं है। पूजा चार पूजा करी अनेक द्रव्यादी दिए तो और पूजा ना देखो আমরা কি দিয়ে গুরুদেব পূজা করব, কিভাবে পূজা করব, কে কোন পূজার অর্ঘটা দিলে গুরুদেব সন্তুষ্ট হবে। আমাদের চারভাগ বলে গেছেন যে যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী আমাদের এই ব্যাস পূজা অর্থাৎ শ্রদ্ধা অর্ঘ গুরুদেবকে নিবেদন করতে হবে। তো আমাদের গতবার এখানে অনেক ভক্তরা আপনার ছিলেন, এবারও আছে, সবাই ভাগ করে নিয়েছিলেন যে খুব আনন্দের সহিত আমার মনে আছে গতকাল যে ব্যাস পূজার উৎসবের আগে যে আমরা এই ইষ্টমূর্তি করেছিলাম, সবাই আপনারা ভাগ করে নিয়েছিলেন যে গুরুদেবের এই ব্যাস পূজার সেবাটা আমরা কীভাবে করতে পারি। গত বছর দুদিন প্রোগ্রাম, এবার একদিন প্রোগ্রাম, অর্থাৎ আরও গুরুদেব বিভাগে সুলাভ করে দিয়েছে যাতে আমরা আরো আনন্দোৎসব করে আরো স্বাচ্ছন্দ্যে আমরা গুরুদেবের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। তো প্রথমে আমাদের কয়েকটা অপশন আছে, আমি একটু বলি আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে বলবেন এই শ্রদ্ধা তো গুরুদেবকে। এখন তো আমার উচিত কিছু আছে, শিক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরুকালে করে আত্মসমর্পণ। এখন কিন্তু আমার ধরে রাখার মতো কিছু নাই, আমি যতটুকু গুরুদেবের সেবা দেব ওটাই আমার সম্পদ, ইহকালে পরকালে সম্পদ ওটাই। আমাদের গুরু মহারাজ বলেন আমি ভগবানকে সন্তুষ্ট করতে চাই না, আমি চাই আমার গুরুদেবকে সন্তুষ্ট। ভগবান কোথায় আমি জানি না, কিন্তু আমার ভগবানের অভিন্ন স্বরূপ গুরুদেব আমার সামনে আছে, তিনি সরাসরি আমার সেবা গ্রহণ করতে চাইছেন। তা আমার সাক্ষাৎ সচল ভগবান দেখে কেন আমি অন্যদিকে বলবো, মূলত না আমি গুরুদেবকে সন্তুষ্ট করতে চাই, শিল প্রভুপাদকে সন্তুষ্ট করতে চাই। সেই পরম্পরা ধারা অনুযায়ী আমাদের এখন সেই শিক্ষা হচ্ছে আমাদের গুরুদেবকে প্রসন্ন করা। গুরু কৃপা, এই গুরু হচ্ছে এক, গুরু কৃপা হচ্ছে আমাদের জীবনে একমাত্র সম্বল। সেই জন্য আমি দ্বিতীয় প্রভুকে বলছি কি কি অপশন আছে আমাদের সেবা দ্বিতীয় প্রভু দেখছেন। তা এখন আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলবেন আমাদের দুই তিনতলা প্রসাদ আছে, ফুল আছে, কারা কারা ফুল সেবা করতে চান, সারা মন্দির সাজানো হবে। দেখি গতবার কে আছেন, গতবার কে করেছিলেন, কেউ আছে? হ্যাঁ, ওই নামগুলো আছে নাকি? হ্যাঁ, ওই নামগুলো নাই অভিষেক সেবা করতে
গুরুদেবের রবিশঙ্করের অভিষেক তো 30,000 টাকা কে আছে শতস্তুতির হাত ধরে ধরো কোনো সংকল্প নেই এই শিবাল অপর স্বপ্ন আসবে না অভিষেক কে করবেন কারণ হাত নেই এই সেবা তো সর্বভূমি না হচ্ছে কারণ গুরুদেবকে আমরা দিব অভিষেক আজ না কিছু আমাদের কুঞ্জ মাতা দিয়ে যোগ্য করবে
অভিষেক পরিষদে গেল, অভিষেক হলো, রাজভব হলো, তারপর কি আছে দুপুরের মহাপ্রসাদ বিশাল, দুপুরের মহাপ্রসাদ এটা সব থেকে ছোট সেবা। চারু অলরেডি ঘোষণা দিয়েছে 4,000 ভক্তের সেবা, কারাগারা আমরা চাচ্ছি না যে একদিনের ঘরে যাবো, কারাগারা এসে মানে করতে চান দেখি। আচ্ছা সবাই জগন্নাথ বলেছে, জগন্নাথের মতো হাত রেখেছে দেখি, ভগবান ভিতর শক্তি দিয়েছে নাম নাম করে বলতে এই সেবাটা করার জন্য নিশ্চয় ভগবান আপনার হৃদয় শক্তি দিয়েছে কিনা, তাই না? সবাই ভালো আছে তো? সেই জন্য এখন আমরা এখানে যেই কজন আসি এই কজন মিলেকে আমরা পারবো না গুরুদেবের এই দুপুরের সেবাটা গ্রহণ করতে। আমরা এখানে যত গুরুভাই গুরুগণ আছি এই কত আছে 3 লক্ষ টাকা, কত 5 লক্ষ টাকা দেবো না স্পেশাল দেবো। আপনি কতজন আমার মনে হয় যে 2-3 হবে, সবাই যদি আমরা এটা গ্রহণ করি এটা সম্ভব কিনা, সম্ভব কিনা এখন বলুন আপনারা কে কত দেবেন, কার দ্বারা কতটুকু সম্ভব? কেউ 1 লাখ দিতে পারেন, 35,000 দিতে পারেন, মাথারি কত দিলেন, কত 50,000? আচ্ছা এই মাথারি মাথারি বলছেন আরেকটা আরেকটু শক্তি যোগান করতে থেকে 25,000। মাথারির নাম কি, কত নাম, কি নাম? নিমাই নিমাই প্রভু নিমাই
দেওয়াই গুরু বলেন গুরু দিবস সেবা কি করবে আচ্ছা